সম্প্রতি ফরিদপুরের চরভাদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এমপি নিক্সন চৌধুরীর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ করার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোচনার ঝড় ওঠে। তবে জেলা প্রশাসক সহ নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ খোদ নির্বাচন কমিশন। এর আগে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছেন বলে জানান। এরপর দিন বুধবার বেলা ১১টায় ঢাকা ৫ ও ঢাকা ১৮ আসনের উপনির্বাচন নিয়ে মহাপুলিশ পরিদর্শক, র‍্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার সহ ৫ নির্বাচন কমিশনার এবং সচিব। দুই ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, বিধি বহির্ভূত আচরণের জন্য নিক্সনের বিরুদ্ধে বৃহস্পতিবারের মধ্যে মামলা করার পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে, সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করব। যে নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে যে আলামত আছে সে আলামতগুলো যথেষ্ট, ওই আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে সেগুলো নিয়ে আর একটা তদন্ত কমিটি হবে। দুই উপনির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপির প্রার্থী ছোট কিছু বিষয়ে অভিযোগ করেছেন। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো ইভিএমে আস্থা রাখতে শুরু করেছে জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক না হওয়ায় আগ্রহ হারাচ্ছেন ভোটাররা। ভোটার ভোট কেন্দ্রে যায় না এই কথাটা তো আমি হিসাবেই তো পাই না, আপনারা বারবার কথা বলেন কেন। তারপরও আপনাদের মাধ্যমে আমি বলবো যে তারা যার যার ভোট তিনি তারা দিবেন। মাঠে ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি না হয় তখন কিন্তু ভোটারদের অনীহা থাকে। অনেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না আনফর্চুনেটলি। পুলিং এজেন্টরা কোনো বাধা বা অসুবিধার সম্মুখীন হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নিরাপত্তা দেবে বলেও জানান তিনি। প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতামূলক হবে। সমাজ সংবাদ, ঢাকা।